আসসালামু আলাইকুম। রামপুর স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সুবর্ণা আক্তার, বিজ্ঞানের শিক্ষক, অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। আজকে তোমাদের সাথে আলোচনা করব পানি জগতের শ্রেণীবিন্যাস নিয়ে। গত দুই ক্লাসেও এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছি, পানি জগতের শ্রেণীবিন্যাস। আজকের বাকি অংশটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আশা করি সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মেরুদণ্ডীয় প্রাণীর শ্রেণীবিন্যাস। এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা অনেক রকম প্রাণী সম্পর্কে জানতে পারছি। সেখানে মেরুদণ্ডীয় প্রাণী আছে, অমেরুদণ্ডীয় প্রাণী আছে, উভয়চর প্রাণী আছে, কিছু সরীসৃপ আছে। প্রথমত প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে প্রথমত নয়টি পর্বে ভাগ করা হয়। এর মধ্যে আটটি পর্ব হচ্ছে অমেরুদণ্ডীয় প্রাণীর শ্রেণীবিন্যাস, নবম পর্বটি হচ্ছে মেরুদণ্ডীয় প্রাণীর শ্রেণীবিন্যাস, আর সেটাকে তিন ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে ইউরোকর্ডাটা, সেফাইলোকর্ডাটা, ভার্টিভার্টা। আবার ভার্টিভার্টাকে সাত ভাগে ভাগ করা হয়, সাইক্লোস্ট্রোমাটা, কন্ডিক্রোথিস, অপ্টিক্রোথিস, উভয়চর, সরীসৃপ, প্রক্ষিকুল, স্তন্যপায়ী প্রাণী। এগুলো আমরা আগের ক্লাসে জেনে গেছি এবং তোমাদের সাথে আমি আলোচনাও করছি। এবার আমরা বাকি যতটুকু আছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। মেরুদণ্ডীয় প্রাণী মূলত আমরা জানছি বা অনেকে জানি, মেরুদণ্ডীয় প্রাণী বলতে বোঝায় যাদের মেরুদণ্ড আছে, শীষ দ্বারা সোজা হতে পারে, শরীর বাঁকা করতে পারে নিজের সুবিধা মতো, সেটাকেই তাদেরকেই মেরুদণ্ডীয় প্রাণী বলে। এদের বাসস্থান, স্বভাব মানে চরিত্র, বৈশিষ্ট্য, এই মেরুদণ্ডীয় প্রাণীগুলোর বৈশিষ্ট্য কেমন হয়, স্বভাব চরিত্র কেমন হয়, আর বাসস্থান, এরা সাধারণত কোথায় কোথায় থাকে, অবস্থান। বাসস্থান বলতে কি, আমরা যেখানে অবস্থান করে যেখানে থাকে সেটাকেই তো বাসস্থান বলা হয়। যেমন মেরুদণ্ডীয় প্রাণীর শ্রেণীবিন্যাসে দেখো কর্ডাটা প্রাণীর বাসস্থান, এগুলো আমরা আগেই তোমাদের সাথে আলোচনা করছি। আজকে আমরা আসবো অপ্টিকোথিস, তৃতীয় তিন নম্বর শ্রেণী মেরুদণ্ডীয় প্রাণীর অপ্টিকোথিস। এটা কি মেরুদণ্ড প্রাণীদের মধ্যে তিন নম্বর শ্রেণীর মধ্যে আছে, কই, শিং, মাগুর, আরও ইত্যাদি ইত্যাদি, রুই, বোয়াল, ইলিশ ইত্যাদি ইত্যাদি মাছ। আমরা সাধারণত মাছ সচরাচর সবাই চিনি, এগুলো খাদ্য হিসাবে আমরা ব্যবহার করি, খেয়ে থাকি, কিন্তু আসলে এই প্রাণীটা সম্পর্কে আমরা অতটা ভাবি না, জানতেও পারি না, কিন্তু এটা আমাদের পাঠের সাথে রিলেটেড। যদি আমরা বই পড়ি এই সম্পর্কে জানতে পারি, তখন আমরা আরও ভালোভাবে সেটা জানতে পারবো যে এই মাছগুলো আসলে কোন পর্বের প্রাণী, এগুলোকে কোন শ্রেণীতে ভাগ করা হয়েছে, এগুলোর বৈশিষ্ট্য সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো কই মাছ, কই মাছটা কি অনেক কাঁটাযুক্ত একটা মাছ, শিং মাছ অনেক স্বাদে, এটা স্বাদের দিক দিয়ে অনেক কই মাছ থেকেও বেশি স্বাদ। মাগুর, এই শিং মাগুর একই রকম, কিন্তু মাগুর মাছটা শিং মাছের থেকে দেওয়ার দিক দিয়ে একটু ভালো, শক্তিশালী হয় বা সুস্বাস্থ্যবান হয়। সেরকম দেখো এই মা এই অপ্টিকোথিস শ্রেণীর মাছগুলোর বৈশিষ্ট্য কেমন হয়। অধিকাংশই স্বাদুপানির মাছ, স্বাদুপানি আমরা চিনি, পুষ্কুনি, খাল, বিল, এগুলার পানি হচ্ছে স্বাদু, আর সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত। এগুলো সাধারণত অধিকাংশই স্বাদু পানিতেই চাষ করা হয় এবং সেখান থেকে আমরা এগুলো পেয়ে থাকি। দেহ সাইক্লয়েড, গ্যানয়েড বা টিনয়েড ধরনের আঁশ দ্বারা আবৃত। সাইক্লয়েড, গ্যানয়েড বা টিনয়েড, দেখো কই মাছে কিন্তু পশম থাকে, আঁশ থাকে, কিন্তু শিং মাছে থাকে না, মাগুর মাছে থাকে না, বোয়াল মাছে আঁশ থাকে না, রুই মাছে থাকে। বিভিন্ন মাছের আকৃতি বিভিন্ন রকম, এগুলো দেখতে বিভিন্ন রকম হয়, এগুলোর বৈশিষ্ট্য দেহ ত্বক বিভিন্ন রকম হয়। এগুলো খাবারের হিসাবে ব্যবহার করলে বোঝা যায় এগুলোর এক একটা স্বাদ এক এক রকম, এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। আয়েস দ্বারা আবৃত, মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে, মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে, ফুলকাগুলো কানকর দিয়ে ঢাকা থাকে। আমরা দেখি মাছের দুই পাশে কানকো থাকে, কানকোর মতো। সাধারণত ওই যে মাছ দেখো তো আমরা সবাই চিনি মাছটা, এই যে ফুলকা, লেজ, এগুলো ধরো পশম, যেসব মাছের পশম থাকে, এটা কানকো, কানকো দিয়ে দুই পাশটা এভাবে ঢাকা থাকে। মাছ আমরা সবাই চিনি বেশি কম, নামও অনেকে জেনে থাকবে, কিন্তু এগুলো কোন শ্রেণীর কোন পর্বের শ্রেণীবিন্যাস জানাতে আমরা এগুলো আজকে এখন বুঝতে পারতেছি। দেখো
উল্কার সাহায্যে শ্বাসকার্য চালায়, মাছও শ্বাস গ্রহণ করে পানির মধ্যে। যখন মাছ থাকে পানিতে, যখন মাছ বেশি বেশি বেড়ায়, তখন আমরা দেখি পানিতে মাছ ফুলকা দিয়ে, মানে ফুলকা নাড়াচাড়া করে করে ভাসতেছে। এটা এটা থেকে বোঝা যায় মাছ শ্বাসকার্য চালায়, সেটা পানির মধ্য থেকে বাতাসে, প্রবাহিত বাতাস থেকে, দ্রবীভূত বাতাস থেকে মাছ অক্সিজেন গ্রহণ করে। শ্রেণী, উভয়চর শ্রেণী। এবার আমরা যাব উভয়চর শ্রেণীতে। উভয়চর, উভয় মানে কি? দুই দিকে, দুই দিকে, এদিকও সেদিকও। তার মানে এখানে উভয়চর, চর অর্থ কি? চরণ করে বা চরা, যেখানে উভয় মানে দুই দিকে, যেমন জলে এবং স্থলে। উভয়চর বলা হয় যে সকল মা প্রাণী জলে এবং স্থলে অবতরণ করে বা থাকতে পারে, চলতে পারে, তাদেরকে উভয়চর প্রাণী বলা হয়। উভয়চর প্রাণীর বৈশিষ্ট্য, মেরুদণ্ডীয় প্রাণীদের মধ্যে যাদের জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে তারা ডাঙ্গায় বাস করে, তারাই উভয়চর প্রাণী। উভয়চর প্রাণী কি? যারা মাছের মতো পানিতে চরে জীবনের শুরুর সময় দিক দিয়ে, তারা পানিতে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং এবং এর পরের সময়ে তারা ডাঙ্গায় অবস্থান করে, তাদেরকে বলা হয় উভয়চর প্রাণী। উভয়চর প্রাণীর মধ্যে তাদের দেহ কেমন হয়? দেহ ত্বক অংশ বিশিষ্ট, দেহ ত্বক আঁশবিহীন, আঁশবিহীন। দেখো মাছের কিন্তু শরীরে আঁশ থাকে, বিভিন্ন মাছের শরীরে আঁশ আছে, কিন্তু উভয়চর প্রাণী যদি কোনো ব্যাঙ হয়, যদি সোনা ব্যাঙ হয়, ব্যাঙ অনেকেই দেখে থাকো গ্রাম অঞ্চলে আছে, অনেকের পরিচিত, ব্যাঙের শরীরে কোনো আঁশ আছে? নাই। এ কারণে এই পর্বের প্রাণীগুলো, এই শ্রেণীর প্রাণী, উভয়চর শ্রেণীর প্রাণীগুলোর মোট শরীরে কোনো আঁশ নেই, এরা আঁশবিহীন হয়। ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত। শীতল শীতল রক্ত প্রাণী, আমরা অনেকেই কথায় কথায় বলে থাকি শান্ত স্বভাবের মানুষদেরকে, তারা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এটা জাস্ট একটা কথার কথা, কিন্তু দেখো ব্যাঙকেও শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলা হয়। পানিতে ডিম পাড়ে, জীবনচক্র সাধারণত ব্যাঙাচি দশায় দেখা যায়। ব্যাঙ সাধারণত পানিতে ডিম পাড়ে বর্ষাকালে, যখন পানি দেখা যায় চারদিকে পানি বয়ে যায়, তখন আবার বৃষ্টি হলে, অনেক বৃষ্টি হলে জায়গা জায়গায় পানি যখন জমে থাকে, তখন আমরা দেখতে পারি কালো কালো ছোটো ছোটো ব্যাঙাচি। হ্যাঁ, এগুলা ব্যাঙ পানিতে ডিম পাড়ে, এরপরে এগুলা যে পোকার মতো দেখা যায় প্রথমে, এরপরে এগুলা আস্তে আস্তে পরিণত বয়সে গিয়ে ব্যাঙ আকৃতি ধারণ করে। এবার আমরা আসি শ্রেণী সরীসৃপ। সরীসৃপ সরীসৃপ শ্রেণীর প্রাণীগুলা কি? টিকটিকি, সাপ, কুমির, এগুলাকে বলা হয় সরীসৃপ। বুকে ভর করে চলে। আমরা দেখি সাপ, সাধারণত সাপ যখন হাঁটে কি দিয়ে হাঁটে? সাপের পা দেখা যায়? দেখা যায় না, যদিও সাপ, অনেকে বলে সাপের পা আছে, সাপ বুক দিয়ে, বুকে ভর দিয়ে চলাফেরা করে। ত্বক শুষ্ক ও আঁশযুক্ত, চার পায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙুল আছে, যা সাধারণত সাপের পা সাধারণত দেখা যায় না, টিকটিকির দেখা যায়, কুমির এগুলার দেখা যায়। দেখো সরীসৃপ পর্ব শ্রেণীর প্রাণীগুলো হচ্ছে টিকটিকি, কুমির, সাপ। এবার আসবো ষষ্ঠ শ্রেণীতে, এখানে আছে পক্ষীকুল। পক্ষী সাধারণত, পক্ষী শব্দের অর্থ হচ্ছে পাখি, আর কুল হচ্ছে বংশ। কুল শব্দটির অর্থ হচ্ছে বংশ। তাহলে পক্ষীকুলটা কি? পাখির বংশ, সাধারণত পাখিদেরকে বোঝানো হয়েছে এখানে। এই পর্বে আছে, এই শ্রেণীতে আছে কাক, দোয়েল, হাঁস, টিয়া, বাবুই, বিভিন্ন রকমের হাজার হাজার রকমের পাখি আছে। দেখো এই পক্ষীকুলে তাদের দেহ পালকে আবৃত, পাখির শরীর আমরা সাধারণত দেখি পালক দ্বারা আবৃত থাকে, দুটি ডানা, দুটি পা, একটি চক্ষু থাকে, একটি চঞ্জু আছে, দুটি চক্ষু, দুটি পা, দুটি ডানা, একটি লেজ থাকে পাখির বড়। উষ্ণ রক্তের প্রাণী, পাখিদেরকে উষ্ণ রক্তের প্রাণী বলা হয়। হাড় শক্ত, হালকা ও ফাঁফা থাকে, সাধারণত এগুলোর মধ্যে থাকে দোয়েল, কাক, টিয়া, বাবুই, ছুড়ুই, কাকাতুয়া, বিভিন্ন রকমের পাখি আছে অনেক জাতের। যেমন এবার আসবো সপ্তম শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে আছে স্তন্যপায়ী প্রাণী। স্তন্য বলতে আমরা বুঝি দুগ্ধ, দুগ্ধ বলতে সাধারণত বুঝে স্তন্যপায়ী হচ্ছে পান করা। স্তন্যপায়ী প্রাণী, যেসব প্রাণী মায়ের দুধ পান করে তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। এগুলোর মধ্যে আছে দেখো স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রম আছে, যেমন ফ্লাটিপ্লাস, ফ্লাটিপ্লাস সন্তান প্রসব করে না, ব্যতিক্রমও আবার আছে। এরা উষ্ণ রক্তের প্রাণী। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আছে মানুষ, উট, বাঘ, তিমি,
আবার বাদুড়ো বিভিন্ন আর রকম প্রাণী সব দেখো। তিমি কিন্তু পানিতে বাস করে, কিন্তু তিমি স্তন্যপায়ী প্রাণী, এরা ডিম পারে না, এরা বাচ্চা দেয়। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। মানুষের সাথে তুমি 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 একজন মানুষ, আমরা মানুষ, আমাদের সাথে এটা মিল করতে পারে। দেখো আমাদের চোয়ালে দাঁত আছে, এখানে বৈশিষ্ট্যের মধ্যে আছে স্তন্যপায়ী প্রাণীদের চোয়ালে দাঁত থাকে। শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয়। মানুষ তো, মানুষের বাচ্চা যারা শিশু তারা তো মায়ের দুগ্ধ পান করে বড় হয়। জন্মের পর প্রথমে মায়ের দুধ খায় 2.5 বছর পর্যন্ত, এরপরে অন্য খাবার তাদেরকে দেওয়া হয়। 6 মাস পর্যন্ত তো শুধুমাত্র মায়ের দুধ, এরপরে অন্য খাবার তাদের সাথে তাদেরকে দেওয়া হয়। এরকম বিভিন্ন প্রাণী আছে, যেমন মানুষ, উট, বাঘ, এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যারা মায়ের শিশু বয়সে মায়ের দুধ পান করে। এবার আমরা যাব শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। লক্ষ লক্ষ প্রাণীর পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব। এখন আমরা শ্রেণীবিন্যাসটা সম্পর্কে জেনে গেছি, কোন পর্বে কোন শ্রেণীতে কোন কোন প্রাণী আছে, তাদেরকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, আশা করি সবার বুঝে হয়ে গেছে। এবার আমরা আসবো শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। আসলে এই যে আমরা শ্রেণীবিন্যাসটা সম্পর্কে এত জানলাম, এতক্ষণ বললাম, এটার প্রয়োজনীয়তাটা আসলে কি? হ্যাঁ, শ্রেণীবিন্যাস এটা কি না জানলেও শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এটা কি শুধু শুধুই না, অবশ্যই এটার গুরুত্ব আছে। লক্ষ লক্ষ প্রাণীকে পৃথক করা, শনাক্ত করা অসম্ভব ব্যাপার। পৃথিবীতে এরকম জানা অজানা লক্ষ লক্ষ হাজার হাজার প্রাণী আছে, যাদেরকে একভাবে মনে রাখা বা জানা, তাদের সম্পর্কে জানা অসম্ভব ব্যাপার। তাই কেবলমাত্র শ্রেণীবিন্যাসের পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভবপর হয়। একটি প্রাণী শনাক্ত করতে হলে প্রধানত 60টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। এই ধাপগুলো হলো জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি। এর 60টি ধাপে এদেরকে মিলিয়ে নিতে হয়। এগুলো হচ্ছে কি? জগৎ, পর্ব, শ্রেণী, গোত্র, জগৎ, পর্ব, শ্রেণী, গোত্র, গণ, প্রজাতি। জগৎ, পর্ব, শ্রেণী, গোত্র, গণ, প্রজাতি, বর্গ। 1, 2, 3, 4, 5, 6, 7 এই 60টি ভাগে এদেরকে ভাগ করে মিলিয়ে নিতে হয়। অনেক সময় পর্বকে উপপর্ব বা সাব ফাইলামে ভাগ করা হয়। অনেক সময় এই যেখানে আছে পর্ব, পর্বকে উপপর্ব বা সাব ফাইলামেও ভাগ করা হয়। শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে এবং অল্প পরিশ্রমে অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে জানা সম্ভব হয়। তাই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অবশ্যই অবশ্যই অনেক বেশি। আর এই শ্রেণীবিন্যাসকরণ করা হয়েছে বলে আমরা প্রাণীদের সম্পর্কে অল্প সময়ে অনেক বেশি প্রাণীদের সম্পর্কে ধারণা নিতে পারলাম। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবে, আবার দেখা হবে।